আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক দু হাজার তেইশ এবিটিএ টেসেপার জিওগ্রাফির পেজ চারশো আটত্রিশের সম্পূর্ণ নির্ভুল সমাধানসহ আলোচনা দেখো এটা হচ্ছে আমাদের পেজ চারশো আটত্রিশ তো চলো প্রথমে চৌদ্দখানা এমসি কু দিয়েছে এক পয়েন্ট এক ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো উত্তর হচ্ছে অপশান ঘ লিখবে পর্যায়ন এক পয়েন্ট দুই নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় উত্তর হচ্ছে অপশান গয়েরটা লিখবে জলপ্রপাত এক পয়েন্ট তিন আকাশকে নীল দেখানোর কারণ হল বায়ুতে উত্তর হচ্ছে অপশান গয়েরটা ধূলিকণার উপস্থিতি এক পয়েন্ট চার সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে উত্তর লিখবে অপশান গয়েরটা আয়নোস্ফিয়ারে এক পয়েন্ট পাঁচ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে উত্তর হচ্ছে অপশান গয়টা লিখবে মিস্ট্রাল এক পয়েন্ট ছয় মরাকোটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে উত্তর হচ্ছে অপশান গয়েরটা নব্বই ডিগ্রি কোণে এক পয়েন্ট সাত দ্রুত প্রকৃতিতে মিশে যায় উত্তর হচ্ছে অপশান কয়েকটা লিখবে গ্যাসীয় বর্জ্য এক পয়েন্ট আট ভারতে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয় উত্তর হচ্ছে অপশান কয়েকটা উনিশশো সালে এক পয়েন্ট নয় জোয়ার উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল উত্তর হচ্ছে অপশান ক মহারাষ্ট্র এক পয়েন্ট দশ আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে বলে উত্তর হচ্ছে অপশান গয়েরটা রোহি এক পয়েন্ট গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো উত্তর হচ্ছে অপশান ক কোলেরু এক পয়েন্ট বারো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল অপশান ক লিখবে কূপ ও নলকূপ এক পয়েন্ট তেরো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে উত্তর লিখবে অপশান খয়েরটা পেট্টো রসায়ন শিল্পকে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এক পয়েন্ট চার ওয়ান ডিগ্রি টু ওয়ান ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হলো উত্তর হচ্ছে অপশান গয়েরটা ঠিক আছে হয়ে গেল চলো বিভাগ খ শুদ্ধ অশুদ্ধ দেখো আমি যেটা শুদ্ধ আমি রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি যেটা অশুদ্ধ কিন্তু কাটা চিহ্ন দিচ্ছি দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট এক একটা বলছে বিভিন্ন ঋতুতে নদী জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদী বর্তন বলে উত্তর এটা কিন্তু একদম শুদ্ধ অর্থাৎ রাইট অ্যান্সার দুই একটা দেখো শিব বালিয়ারি তিরযোগ বালিয়ারির অন্তর্গত এটি একদম ভুল অ্যান্সার তিন নম্বর এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার প্রাদুর্ভাব দেখা যায় এটি কিন্তু একদম ভুল চার নম্বর পাঁচই জুলাই বিশ্ব পরিবেশ দিবস এটি একদম ভুল অ্যান্সার আচ্ছা পাঁচেরটা আউস ধান হলো জাইদ শস্য তো এটি কিন্তু একদম রাইট অর্থাৎ শুদ্ধ এটা ছয়টা দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার এটি কিন্তু একদম সঠিক অ্যান্সার কিন্তু ঠিক আছে সাতের প্রশ্ন দেখো এফ সি বা ফলস কালার কম্পোসাইট অর্থাৎ ছদ্মরঙে সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয় এটি কিন্তু একদম রাইট অ্যান্সার হয়েছে আমাদের নেক্সট দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে দুই পয়েন্ট এক পয়েন্ট এক বলছে পলল বেজনি পর্বতের ড্যাশ অঞ্চলে গড়ে ওঠে উঠতে লিখবে পাদদেশীয় অঞ্চলে দু নম্বর নাম রসে মতানের অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয় উত্তর উৎপাটন হস্য খন্দের পয়াকা টদ না উৎপাটন তিন নম্বর প্রশ্ন দেখো দূষণকারী গ্যাস ও দূষণ কণা দূর করার জন্য ড্যাশ স্ক্রাবার ব্যবহার করা হয় উত্তর শুষ্ক স্ক্রাবার ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন দেখো মোট বনভূমির পরিমাণে ড্যাশ রাজ্য প্রথম উত্তর কি লিখবে মধ্যপ্রদেশ রাজ্য প্রথম পাঁচ নম্বর প্রশ্ন উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির মাটিকে ড্যাশ বলে উতলে ধাংকার বলা হয় ছ নম্বরের প্রশ্ন শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে উ লিখবে মোটর গাড়ি শিল্পকে দুই পয়েন্ট সাথেটা দেখো ড্যাশ সেন্সারের সাহায্যে দিন ও রাত উভয় সময়ে তথ্য সংগ্রহ করা যায় উতলিবে লিখবে নেক্সট প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও যেমন দেখো একের প্রশ্নটা এখানে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে উত্তর লিখবে আমাজন নদীতে দু নম্বরের প্রশ্ন দেখে নাও বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায় উত্তরটা লিখবে তোমরা স্ট্যাটোস্পিয়ারের মুখে বলে দিলাম এটা কি লিখবে স্ট্যাটোস্পিয়ার স্তরে তিন নম্বরের প্রশ্ন সিরক্ষ মিশরে কি নামে পরিচিত উত্তর লিখবে খাসমিন কয়াকা দন্তেশ্ব মহর্ষী খাস খাসমিন নামে পরিচিত আচ্ছা চার নম্বর ইলেকট্রনিক ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে কি বলে উত্তর লিখবে ই বর্জ্য বলে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী উত্তর লিখবে তামিলনাড়ু ছ নম্বরের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় উত্তর লিখবে কোয়েম্বাটোর শহরকে বলা হয় সাত নম্বর প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ও দক্ষিণ ভারতের এটা হলো এটা হচ্ছে দেরাদুন হবে ঠিক আছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে কিন্তু দেরাদুনে অবস্থিত আচ্ছা আমরা এবারে বাম দিক ডান দিক দেখে নেবো দেখো এক একটা হচ্ছে গম হচ্ছে আমাদের তিন নম্বর সোনালিকা দু নম্বর তথ্য প্রযুক্তি হচ্ছে এক একটা গ্লোবাল শিল্প আচ্ছা লৌহ ইস্পাত শিল্প চারেরটা ভিলাই কপি হচ্ছে চিকমা গালুর তো এই ছিল তোমাদের চারশো আটত্রিশ নম্বর পেজের প্রশ্ন উত্তর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো